নমস্কার বন্ধুরা আমি দেবু দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো ক্যামিলিয়া গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় মাটিতে তো আমি একটা এক ফুট মতো গর্ত করে নিয়েছি মাটিতে তার মধ্যে কিছু গোবর সার ভার্মি কম্পোস্ট আর কিছু পাতা পচা সার আর প্লেন পাতা দেখুন গাছের পাতা কিছু আমি ঝুরঝুর করে নিয়েছি এগুলো মিক্সড করে এর মধ্যেই আমি চারাটা বসাবো আপনারা এর সঙ্গে কম্পোস্ট সারের সঙ্গে কিছু গোবরের সারও দিতে পারেন আর কিছু ছাই গাছপালা কাঠ পুরানো ছাই এটা সুপার ফসফেট সামান্য পরিমাণে মাটির মধ্যে একটু ছড়িয়ে দেবেন আর দেবেন সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ বেশি নয় অল্প পরিমাণে দিয়ে ভালো করে মাটিটা নেড়ে নিতে হবে দেখুন এখানে আমরা এক ফুটের উপরে গর্ত করা আছে একটু বেশি গর্ত করেছি যেন বেশি করে সার ফুট দিতে পারি এটা আমার ক্যামেলিয়া গাছ এটা প্রায় চার ফুট হাইট একটা বড় হেলদি গাছ তো আপনারা যখনই গাছ কিনবেন একটু ভালো সবুজ ও হেলদি দেখে কিনবেন অনেক সময় পোকামাকড় লাগা থাকে ছোট গাছ খুব ভালো হয় না যাই হোক আপনার দেখে কিনবেন দেখুন এটা একটু বাই কালার আছে লালের ভিতরে হালকা সাদা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারা দেখতে পারবেন আর এই গাছটা বসাতে হলে আপনাকে একটু ভাবনা চিন্তা করে বসাতে হবে যেখানে সকালের দিকে অন্তপক্ষে তিন চার ঘন্টা রোদ লাগবে দুপুর রোদ লাগবে না এরকম জায়গায় বসাবেন সারাদিন রোদ দরকার নেই এই গাছে দেখুন গাছটি প্রচুর ফুলের কুড়ি আছে সবে ফুল ফোটা শুরু হয়েছে এখন প্রচুর ফুল ফুটবে খুবই সাবধানে চারাটা বের করে নিতে হবে নাহলে শিকড় ভেঙে যেতে পারে এই যে মাটিটা দেখছেন এর মধ্যে পুরোটাই গাছের পাতা পচা সার ফার দিয়েই করা আছে একদম হালকা মাটি দেখুন বেশি আমি নিচুতে ঢুকাইনি গাছটা আমার মিশ্রণটা গাছের চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি গাছের পাতা পচানো সার ভার্মি কম্পোস্ট আর কিছু গোবর সার সুপার ফসফেট ও সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ মিক্সড করে মাটিটা আমি তৈরি করেছি গাছের গোড়াটা একটু সেভ করে দিচ্ছি এবার গাছ লাগানো কমপ্লিট এবার আমি গাছে কিছু জল দিয়ে নেব গাছে জল দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ফুলের পাপড়িতে যেন জলটা না লাগে তাহলে হয়তো ফুলটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা জলটা একটু বেশি করেই দেবেন যেহেতু প্রথমবার লাগানো হচ্ছে এই গাছটা আমার বসানো আছে কিছু গাছের আড়ালে এটা সকালের দিকে প্রচণ্ড রোদ পাবে দেখুন এই দিকটা পুরো গাছ এই দিকে বিল্ডিং আছে অর্থাৎ বিকেলে বা দুপুরের রোদটা পাবে না পুরো সকালে রোদটা পাবে মোটামুটি বারোটা পর্যন্ত এই গাছটায় পুরো রোদ পাবে বারোটার পরে আর গাছে কোনো রোদ পড়বে না এটা অতিরিক্ত রোদ চায় না হালকা রোদ পেলেই যথেষ্ট তো আমার জল দেওয়া শেষ এবার অপেক্ষা করব ফুলটা ফোটার জন্য আপনারা ঠিক এইভাবেই গাছটা লাগাবেন আশা করি খুব সুন্দর ফুল ফুটবে আর কোথায় কেমন রোদ লাগে সেটা দেখে হিসাব করে গাছটা বসাবেন এটা দুদিন পরে দেখুন ফুলটা পুরো ফুটে গেছে ভিতরে হলুদ আর পাপড়িগুলো আছে সাদা ও লালের মিক্সড তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ